bounds. আসসালামু আলাইকুম MH.BD চ্যানেলের পক্ষ থেকে আমি মাকসুদুল হাসান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই আপনারা অবাক হয়ে গিয়েছেন যে একটি প্রিন্টারের সাথে কিভাবে একটা স্ক্যানার ও একটি ফটোকপি মেশিন ফ্রি পাওয়া যায়। তো বন্ধুরা, মিথ্যে নয়, সত্যি বলছি, একটি প্রিন্টারের সাথে আপনি স্ক্যানার এবং ফটোকপি মেশিন ফ্রি পেয়ে যাবেন যদি আপনি কিনে নেন ব্রাদারের এই প্রিন্টারটি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তার আগে আমাদের চ্যানেলটি যারা অবশ্যই সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদের জন্য তো রইল শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমরা এখন প্রিন্টারটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এটা হলো ব্রাদারের DCP-T510W। মূলত এই প্রিন্টারের সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হলো ওয়্যারলেস প্রিন্টার, তার মানে হলো আপনি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে আপনি প্রিন্ট করতে পারবেন সম্পূর্ণ তার ছাড়া। ঠিক আছে বন্ধুরা, তো আমরা প্রিন্টারটি এখন আনবক্সিং করে দেখাবো আপনাদের। বন্ধুরা, এই প্রিন্টারটির সাথে আমরা কী কী পাচ্ছি নতুন একটি প্রিন্টার খুললে? আমরা এর মধ্যে পেয়ে যাব কিছু ম্যানুয়াল, সাথে আমরা পেয়ে যাব কার্টিজ। কার্টিজগুলো তো এগুলো বোতল সিস্টেম এবং ইঙ্ক সিস্টেম লিকুইড টাইপের। খালি এখানে দুইটা ব্ল্যাক সাইডের ব্ল্যাক কালারের জাম্বু বোতল, এবং এর সাথে পেয়ে যাব আরও তিনটি কালারের তিনটি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং এই তিনটি, এবং ব্ল্যাক সহ মোট চারটি পাঁচটি কালি। তো মূলত বিষয় হলো এই প্রিন্টারের কালিগুলো অরিজিনাল কালি। আপনারা কেনার সময় অবশ্যই দেখে নেবেন এগুলো সিল প্যাক আছে কিনা এবং প্রিন্টারটি সিঙ্গেল কস্টিক দিয়ে আটকা আছে কিনা, তাহলে আপনি আর প্রতারিত হবেন না বা ডুপ্লিকেট কালি পাবেন না। তো বন্ধুরা, এই কালিগুলো আপনারা বাইরে থেকে কিনতে গেলে পরবর্তীতে যে অবশ্যই ব্রাদারের যে ইম্পোর্টার আছেন বাংলাদেশে, খোঁজ নিয়ে তাদের কাছ থেকে কিনে নেবেন। এটা হলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। তো এই কালিগুলো আমরা এখন এটার ভিতরে ইনস্টল করবো এবং আপনাদেরকে দেখাবো কীভাবে এই মেশিনটি দিয়ে একই সাথে ফটোকপি, প্রিন্ট ও স্ক্যান করা যায়। তো চলুন এগুলো আমরা এখন ইনস্টল করবো। অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যেই কালারের বোতলটি নিলাম সেটা এখানে রাখা, মিলানো সেই কালারে ম্যাচিং করা বক্সের মধ্যে দিচ্ছি কিনা।
বন্ধুরা তো প্রিন্টারটি আনবক্সিং করা শেষ, এবার আমরা ইন দিলাম। এবার এই ডিসপ্লেতে, এখানে যে ডিসপ্লেটি আছে মূলত এই এলসিডি ডিসপ্লের মধ্যে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে, আপনার কান্ট্রি সিলেক্ট করা হবে, দেন আপনাকে সিলেক্ট করা হবে টাইম, আপনি সবগুলো ইন ফুলফিল করেছেন কিনা, এবং পাওয়ার দেওয়ার পর এই জিনিসগুলো আপনার কাছে তো আরেকটি জিনিস এইভাবে বলে রাখি, এই প্যাকেটটির মধ্যে আপনারা অবশ্যই এই ক্লিনিং কিটটি পেয়ে যাবেন, এটা কখনো হারাবেন না, এটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। কিছুদিন পর আপনি ইউজ করার পরে যখন আপনার কিছু কালি ব্যাকসাইড থেকে চলে যাবে তখন এগুলো আপনার এই ক্লিনিং কিট দিয়ে পরিষ্কার করতে হবে, এবং এগুলো যদি আপনি ক্লিনিং কিট ব্যবহার করেন তাহলে আপনার প্রিন্টারটি দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে। তো বন্ধুরা মূলত প্রিন্টারটি রেডি হয়ে গেল, আমরা বন্ধুরা আমরা মূলত প্রিন্টারটি রেডি করে ফেলেছি। এখন আপনারা দেখবেন যে এটা দিয়ে কিভাবে ফটোকপি বা প্রিন্ট বা স্ক্যান করা যায়। আমরা এখানে মূলত একটি ফটোকপি দিয়েছি, কালার ফটোকপি আপনারা দেখতে পাচ্ছেন যেটা বের হচ্ছে, এটা স্ক্যান করে দেন প্রিন্টারটা প্রিন্ট করছে, এবং আমার মনে হয় এক্স্যাক্ট আমরা যেই রকম কোয়ালিটি আশা করছি সেরকমই পেয়ে যাব। তো মূলত এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।